বিশ্বকাপে জার্মানির বিপক্ষে সেমিফাইনালে 7-1 গোলে বিধ্বস্ত হয়ে চোখের জলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে। ঘরের আঙিনায় সেলেগাওদের এমন হারে খুবই হতাশ হয়েছিল দলটির ভক্তরা। তবে রাশিয়া বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বদলে যাওয়ার গল্প শোনালেন দলটির তারকা খেলোয়াড় নেইমার। রাশিয়া বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে আজ রাতে। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে এবার বেশ দাপটের সঙ্গেই বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছিল ব্রাজিল। বর্তমানে দলের উপর ভক্তদের আগের মতো আস্থা ফিরেছে বলে জানিয়েছেন বর্তমান বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় নেইমার। তিনি আরও জানান, পরবর্তী বিশ্বকাপ ব্রাজিলকে জেতানোর জন্য নিজের সবটুকু উজাড় করে দিবেন। আগামী বছর অনুষ্ঠিতব্য রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে মাত্র 2টি ম্যাচ হেরেছে ব্রাজিল, তাই এই দলকে নিয়ে আত্মবিশ্বাসী নেইমার। তিনি বলেন, গত কয়েক বছরের তুলনায় ব্রাজিলের এই দলটির প্রতি মানুষের ভালোবাসা বেড়েছে কয়েক গুণ। মানুষজন আমাদের ভিন্নভাবে দেখে, ব্রাজিল আগের মতো তার সম্মান ও প্রশংসা কুড়াচ্ছে। বর্তমান দলটি ফুটবলকে উপভোগ করতে শিখেছে। দলের বর্তমান পারফরম্যান্সে আমরাও খুশি। আমাদের দলের ও দেশের দৃষ্টিভঙ্গিও আগের চেয়ে বদলে গেছে। আগামী বিশ্বকাপের দিকে সবাই তাকিয়ে আছে এবং প্রত্যেকে আনন্দিত। 2014 বিশ্বকাপটা ছিল নেইমারের জন্য সত্যিই দুর্ভাগ্যের। সেমিফাইনালের আগে পিঠে গুরুতর চোট পেয়ে আসর থেকে ছিটকে পড়তে হয়েছিল তাকে। আর ঘরের মাঠে নেইমারহীন ব্রাজিল শক্তিশালী জার্মানির বিপক্ষে বড় লজ্জার সাক্ষী হয়।